নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর ছাড়াকে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড কার্বি ফাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান 7131033, হলিরক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাব হাট টিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পার্বিঘাটা, শ্রীপল্লি পূর্ব বর্ধমান। শ্রীপরিক্ষা ইউনিয়নের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার মিন্ময় সিং এর মোবাইলে মোমোর হুমকির কথা ছড়িয়ে পড়তেই মানুষকে সচেতন করতে বাঁকুড়ার পুলিশ সুপার সুকান্ত হীরা একটি সাংবাদিক বৈঠক করেন। একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার উদ্যোগে স্কুল পড়ুয়াদের ব্যাগ ও টিফিন তুলে দেওয়া হলো। ড্রাইভিং লাইসেন্স সহ নবীকরণের বিভিন্ন কার্যকলাপ এখন থেকেই অনলাইনে করা যাবে বলে জানান জেলা পরিবহন আধিকারিক। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। চোখ রাখবো এক ঝলকে। শাসক দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের জবগ্রামে অনুষ্ঠিত হয় মিছিলটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের জয়লাভ নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দান করেন তার পরিপ্রেক্ষিতেই অনুষ্ঠিত হয় মিছিলটি। জবগ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশন ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানা অন্তর্গত চুরুলিয়া খোলামুখ খনিতে। ঘটনা ঘিরে আতঙ্কিত হয়ে উঠেছে মানুষজন। জামুড়িয়া থেকে সৌমিত্র অঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। সার্বজনীন ব্রহ্ম পুজো অনুষ্ঠিত হলো। ধর্মীয় এই পুজো অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড়বাজার এলাকায়। বড়বাজার চাঁদনী চক ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই পুজো পাঠের অনুষ্ঠান। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল এর রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন গণেশ পুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এদিনের এই খুঁটি পুজো অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সাধনপুরের আলুডাঙ্গা এলাকায়। ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল এর রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। ইকোরিক্সা ইউনিয়নের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। টোটো সমস্যা রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। জেলা পরিবহন আধিকারিক জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রুট নির্ধারিত হবে। ইকোরিক্সা ইউনিয়নের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানে। সমস্যার সমাধানে এদিন বিস্তারিত আলোচনা হয়। ব্লকে বা বর্ধমান দুই যে ব্লকগুলো যারা আছেন পঞ্চায়েতের আন্ডারে, সমস্ত জায়গাতেই, শুধু বর্ধমান নয়, সমস্ত জেলাতে একসাথে কাজ শুরু হবে এবং সেই টাইমটাও বেঁধে দেওয়া হবে। সেই টাইমটা আশা করা যাচ্ছে যে 2 মাস টাইম দেওয়া হবে। আমরা আজকে পূর্ব বর্ধমান ইকোরিক্সা রুরাল ইউনিয়নের সদস্যদেরকে নিয়ে বসেছি কয়েকটা সেক্টরে। কিছুদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছে যে সরকারি যে নির্দেশ হয়েছিল মিটিংয়ে, সে আপনারাও জানেন যেখানে এসপি সাহেব বর্ধমানের জেলা শাসক ছিলেন এবং আরটিও থেকে আরম্ভ করে এডিএম সাহেব সবাই ছিলেন, সেখানে নির্দেশ দেওয়া হলো যে যারা ইকোরিক্সা নেই, যারা টোটো চালাচ্ছে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে
সরকারি গাইডলাইন মানার জন্য তাদেরকে বাধ্য করা হবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখছি বর্তমান প্রশাসন এবং আত্মীয় কিছু অফিসার যারা আছেন, যারা বিভিন্ন সিভিক্স পুলিশ থেকে শুরু করে তারা যারা বেআইনি টোটো চালাচ্ছেন, যারা টোটো তাদেরকে ধরছে, যাদের ইকোরিক্সা আছে, যারা সরকারি ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে নিয়মিতভাবে গাড়ি চালাচ্ছে এবং তারা সরকারি সমস্ত নিয়মকানুন মানছে, সেই সমস্ত গাড়িকেও ধরা হচ্ছে এবং ধরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, 10 দিন 12 দিন করে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। তা আমাদের বক্তব্য পরিষ্কার, এটাই যদি থাকে তাহলে সরকারি নির্দেশ মেনেই বা কী হচ্ছে বা না মেনেই বা কী হচ্ছে, দুজনকে দেখি একই মাপকাঠিতে তাদের শাস্তি হচ্ছে। এটা তো কথা ছিল না, নিয়ম ছিল না যে এই ধরনের তাদেরকে ফাইন করার কোনো কথাই হয়নি, কিন্তু আজকের দিনে একটা মোটা অঙ্ক টাকা ফাইন হচ্ছে, প্লাস যেখানে গাড়ি রাখা হচ্ছে সেখানে পার ডে 100 টাকা 90 টাকা করে পার ডে যদি 20 দিন রেখে দেওয়া হচ্ছে, তাহলে 2000 টাকা করে শুধু তার পার্কিংয়ে রাখছে। তারা একটা গরিব মানুষ, যারা টোটো চালায় তারা ম্যাক্সিমাম লোক গরিব, তারা কোথা থেকে এইসব জেলা পরিবহন আধিকারিক জানান, ইকোরিক্সা রেজিস্ট্রেশনের কাজ চলছে। 1364টি ইকোরিক্সা রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রুট নির্ধারণ হবে বলে জানান জেলা পরিবহন আধিকারিক। টোটো রোগজাম এখনো চলছে টাইম টু টাইম, আবার জিটি রোড উপরে তো বিশেষ করে আমাদের নজর আছে, তো ওখানে আমরা গিয়ে সিজ করছি টোটো। আচ্ছা, এই ভাঙার কাজটা কবে চলবে? ভাঙার কাজই হচ্ছে, সেটা হচ্ছে যে 3 নম্বর প্রাপ্ত গাড়ি আছে তারা রেজিস্ট্রেশন করার আগে ওদের পুরো পুরনো গাড়িটাকে ভেঙে দিতে হচ্ছে আর আই কার্ড গাড়িটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আচ্ছা, কিছু অভিযোগ যেটা উঠে আসছে, কিছু টোটো এরকম রয়েছে তারা বা ইউনিয়ন যারা রয়েছে তারা প্রশাসনের সাথেই রয়েছে এবং প্রশাসনের সাথেই তারা থাকবে, কিন্তু কিছু এরকম টোটো রয়েছে যেটা জিটি রোডে না উঠলেও বিভিন্ন জায়গা কিছু সিভিক পুলিশ যারা ভলেন্টিয়ার রয়েছে তারা ভেঙে দিচ্ছে বা বেআইনিভাবে ফাইন করছে, সেই বিষয়গুলো কি আপনারা নজর দিচ্ছেন? সিভিক পুলিশের ব্যাপারটা আমি বলতে পারবো না, সিভিক পুলিশের ডিএসপি ট্র্যাফিক বা পুলিশ কর্তৃপক্ষ থেকে জানতে, মানে কোথায় কোথায় ধরা যেতে পারে, মানে কোথায় পর্যন্ত নির্দেশটা রয়েছে? মানে গাড়ি হচ্ছে যে টিন প্রাপ্ত গাড়ি ছাড়া কোনো গাড়ি সেটা ইলিগাল আছে। আচ্ছা, যে টিন দেওয়া আছে সেটা ব্লক দেয়, মিউনিসিপ্যালিটি দেয়, এদের গাড়িগুলোই আমরা রেজিস্টার করছি। আচ্ছা, তাদের গাড়ি কি এখন ধরা হবে না? তাদের গাড়ি এখন ধরা হবে, ওদের একটা ডেডলাইন, কয়েকবার প্রশাসন ডেডলাইন দিয়েছে রেজিস্ট্রেশন করার জন্য, আমরা এখন রেড করছি, এনফোর্সমেন্ট করে আমরা সেইগুলোকে ধরছি। বিনা টিনওয়ালা তো ধরছি আমরা, টিনওয়ালা যারা আছে যারা রেজিস্ট্রেশন করছে না, অনেক আজকে 1.5 বছর হয়ে গেছে, তাদেরকেও আমরা ধরছি। আচ্ছা, তাহলে মোট কতগুলো তাহলে থাকবে টোটো, কতগুলো থাকবে? মানে টোটো মিউনিসিপ্যালিটি যে সবার একটা টিম এখানে বোধহয় থাকার সমতো আছে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে ডে অ্যান্ড নাইট করে। এগুলো কি কোনো ভাগ থাকবে, মানে কোনো শিফট সিস্টেম থাকবে না, সব একসাথে হবে? আগে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছে, এখন অব্দি প্রায় 1364টা ই রিক্সা আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি বর্ধমানের মিউনিসিপ্যালিটির মধ্যে। আমার এই প্রক্রিয়াটা হয়ে গেলে আমরা ডে নাইট ওদেরকে আমরা বাধ্য করবো চালাতে। তখন কি জিটি রোড উঠতে পারবে? না, জিটি রোড তো নিষেধ আছে আইনেই, টোটো বা ই রিক্সাও উঠতে পারবে না জিটি রোডে। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার মিনময় সিং এর মোবাইলে মোমোর হুমকির কথা ছড়িয়ে পড়তেই মানুষকে সচেতন করতে বাঁকুড়া পুলিশ সুপার সুকেন্দু হীরা একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, আমরা যেটা আছি বদমাশি করে চাইছে হয়তো, যে এখন তো প্রচুর এইভাবে আধার কার্ড নাম্বার চেয়ে নিচ্ছে, নেমেছে বিভিন্ন, আমরা দেখতে পাই যে ওরা ওটিপি চেয়ে নেয়, চেয়ে নিয়ে ব্যাংক থেকে টাকা ফাঁকা তুলে নেয়, হয়তো এরকম কিছু ভেবেছিল, ওর কোনো প্ল্যান ছিল হয়তো, কিন্তু ছেলেটি কিন্তু কিন্তু সেভাবে রেসপন্স করেনি, জানায়নি, বঞ্চ সে আমাদের থানায় জানিয়েছে, এই জন্য আমাদের বুঝতে সুবিধা হয়েছে একটুখানি। তো সবাইকে এটাই বলবো যে কেউ মানে কোনো ফোন থেকে জানতে চাক, ফোন করেই জানতে চাক বা মেসেজের মধ্যে জানতে চাক, কেউ যেন পার্সোনাল ডিটেলসে কেউ শেয়ার না করে আর কি। আর এই ধরনের এমনি প্রতি শুক্রবার আমাদের অ্যাওয়ারনেস ক্লাস হয় বিভিন্ন স্কুলে, তো আমাদের এমনি সাইবার ক্রাইম নিয়ে আমাদের ওখানে বলা হয়, চাইল্ড ম্যারেজ, সাইবার ক্রাইম, সেফ ড্রাইভ, সেফ লাইফ, এসব নিয়ে বলেই থাকি আমরা, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং। তো আমার সাইবার ক্রাইমের মধ্যে আমরা এটাও ঢুকিয়ে দেবো যে আমরা আগে আমরা ব্লু হুইলের সময় আমরা বলেছিলাম যেরকম হয়তো ভয় পাওয়ার কোনো দরকার নেই বা কোনো রেসপন্স না করলে হলো, এক্ষেত্রে আমরা বলবো যেরকম যদি কোনো মেসেজ যদি আসে, মোমোর নাম করে যদি কোনো মেসেজ আসে, সঙ্গে সঙ্গে থানায় যেন জানায়, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেসে ওকে একটু কাউন্সিলিং করে দেবো আমরা।
দেখে নেবো যে কোথেকে মেসেজটা আসছে, আদৌ এটা কি মানন গেম না অন্য কিছু, আমরাও এনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে দেখবো আমরা। বাঁকুড়া জেলায় আপাতত আমরা তিনটে কেস হিস্ট্রি পেয়েছি, মানে তিনজনের কাছে মোমোর নাম করে মেসেজ এসছে, কিন্তু কোনো গেমের লিঙ্ক কিন্তু ওরা পায়নি আর কি। একটা বর্জরাতে একটি মাইনর মেয়ে আছে, মেয়েকে মেসেজ করেছে। গঙ্গাজল ঘাটিতে একটা ছেলে আছে, বছর পঁচিশেকের ছেলে। আর ওন্দাতে একটা গৃহবধূ, এই তিনজনই মেসেজ পেয়েছেন। এদের মধ্যে কমন যেটা আছে দুজনের ক্ষেত্রে, ওন্দা আর বর্জরার ক্ষেত্রে, এরা এই মুহূর্তে ওদের মন ভালো নেই, ওরা মানসিক অবসাদগ্রস্ত আছে। বর্জরার ক্ষেত্রে তার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে বলে সে দুঃখ পেয়েছে এখন। আর ওন্দার ক্ষেত্রে মহিলার সাংসারিক বা পারিবারিক একটু অশান্তি চলছে। এরা এই দুজনে এই কারণে ওরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের স্ট্যাটাস দিয়েছে যে আমরা এখন ভালো নেই, দুঃখী আছি। আর গঙ্গাজল বাড়ির ছেলের ক্ষেত্রে ও কিন্তু এরকম কোনো আমরা পাইনি যে ও অবসাদগ্রস্ত আছে আর কি। ও দুজনের ক্ষেত্রেই মেসেজ দিয়ে জানিয়েছে যে তোমরা একা নও, আমি তোমাদের বন্ধুত্ব করতে চাই, এসব বলে মেসেজ দিয়েছে আর কি। আর জিঘাটির ক্ষেত্রে বরঞ্চ বিভিন্ন চ্যাটিংয়ের পরে ওর কাছ থেকে আধার নাম্বার চেয়েছে, ভোটার কার্ড চেয়েছে আর কি। তো এই জন্য আমরা এগুলো বলতে পারছি না যেগুলো মোমো গেম আছে কিনা, যেমন আমাদের ব্লু হেল যেমন গেম পে লিঙ্ক এসেছিল, এগুলো আমার বলা যাবে না, এগুলো হচ্ছে গিয়ে মোমো গেম পে গেম বলে এসছে। কিন্তু মেসেজ ওরা পেয়েছে, সেই জন্য সঙ্গে সঙ্গে থানায় জানিয়েছে। আর এই নিয়ে যেহেতু অহেতুক জনসাধারণ যেন আতঙ্কিত না হয়, সেই জন্য আমাদের অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। আমরা জনসাধারণকে জানাচ্ছি যে যদি কেউ অবসাদগ্রস্ত থাকে বা হতাশগ্রস্ত হয়, তাহলে তাকে যেন বাড়ির লোকেরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে। আর যদি এরকম কেউ যদি মেসেজ পেয়েও থাকে কেউ, তাহলে যেন সঙ্গে সঙ্গে আমাদের থানায় জানায়। বাঁকুড়া থেকে তপস সেনার রিপোর্ট, আনন্দ বার্তা। একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্কার উদ্যোগে স্কুল পড়ুয়াদের ব্যাগ ও টিফিন তুলে দেওয়া হলো। বর্ধমান দু নম্বর ব্লকের বৈকণ্ঠপুর অঞ্চলে নান্দুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের বৈকণ্ঠপুর অঞ্চলে নান্দুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ ও টিফিন তুলে দেওয়া হয়। মানে কতটা ঠিক বা এই হবে যে আমি চাইবো ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে ওর হাতে তুমি একটা দুটো দাও তো, নিশ্চিতা তুমি একটা দুটো দাও বিদেশ। আজকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাজভবন আমাদের বিদ্যালয়ে, নান্দুর প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠান করেছেন। ওনারা আমাদের ছাত্রছাত্রীদের যে ব্যাগ এবং টিফিন পত্র, এছাড়াও ছাত্রছাত্রীদের যে পড়াশোনার যে উন্নতি সাধনের জন্য ওনারা এরকম অনেক স্কুলেই প্রোগ্রাম করছেন। আমি প্রথমেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ধন্যবাদ জানাবো যে আমার স্কুলে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। তো আজকে সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত আমাদের শিক্ষক সংগঠনের সমস্ত শিক্ষকরা আছে, স্বপন মণ্ডল থেকে শুরু করে রাধারামন মাঝি, অজয় মণ্ডল থেকে শুরু করে আমাদের এলাকার সমস্ত জনপ্রতিনিধিরা এবং আমাদের এখানে অভিভাবক অভিভাবিকা সকলে আজকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সমস্ত সকল কর্তৃপক্ষ উপস্থিত হয়েছেন। এবং এখানে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ স্কুল এই স্লোগানকে সামনে রেখে ওনারা প্রোগ্রাম করছেন। নৃত্য পরিবেশন করবে কাকলি মালিক। কাকলি মালিক তো এই স্কুলের ছাত্রী, তবে এখন প্রিয় এবং সবসময় চেষ্টা করে, আপনাদেরকে আশা করি
এছাড়াও দুস্থ ছাত্রীদের আর্থিক সহায়তা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক তথা বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক, শিক্ষক স্বপন মণ্ডল, অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে মহিদুল আলমের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাইয়ের সাজাগায় সবার মন ছুঁয়ে যায়। আধুনিক বলছি তোমায়, আমার মতো পাবে কোথায়।
দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08-3382। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-926-677 অর 8538-009405। ফিরলাম বিরতির পর। ড্রাইভিং লাইসেন্স সহ নবীকরণের বিভিন্ন কার্যকলাপ এখন থেকে অনলাইনে করা যাবে বলে জানান জেলার পরিবহন আধিকারিক। স্বচ্ছতা রুখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পরিবহন আধিকারিক জানান, এখন থেকে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবীকরণ সহ নতুন লাইসেন্স করা যাবে। এর ফলে লাইসেন্স গ্রহীতাদের দপ্তরে হাজির হতে হবে না। তিনি আরও জানান, আগের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছিল, এখন থেকে লাইসেন্স গ্রহীতারা ঘরে বসে ফর্ম পূরণ করতে পারবে, পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে এবং ফলাফলও জানতে পারবে। এর ফলে স্বচ্ছতা আসবে বলে তার আশা। এখন আমাদের লাইসেন্সিং প্রক্রিয়াটা অনলাইন হয়ে গেছে। যারা নতুন লাইসেন্স করাতে আসবেন ওনারা নিজের অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো আমরা বাইরে লাগিয়ে দিয়েছি কোথায় অনলাইন অ্যাপ্লাই করতে হবে, কোন সাইটে যেতে হবে, সবটা আমরা বাইরে দিয়ে দিয়েছি পাবলিকের সুবিধার জন্য। এটা মানে কবে থেকে শুরু হয়েছে? এটা আমাদের শুরু হয়েছে এই মাসে, প্রায় 13 তারিখ পরে শুরু হয়েছে। কি মনে হচ্ছে এটা হওয়াতে মানুষের অনেকটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে, মানুষ নিজের ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবে, ওর ডেট জানতে পারবে, ওর কোন দিন পরীক্ষা আছে, সে নির্দিষ্ট সময়ে চলে আসলো, পরীক্ষা হয়ে গেল। আর আগে পরীক্ষা হচ্ছে এমবিআই নিত, তাতে একটা অভিযোগ থাকতো যে এমবিআই আমাকে ফেল করে দিল বা পাস করে দিল, নানা রকম প্রশ্ন উঠছে। এখন তাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, প্রশ্ন ওখানে আসতে ওনাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, তারপরে যদি 60% অভাব যদি নিয়ে আসে তারপরে পাস হবে, কম্পিউটার থেকে জেনারেট হবে পাস। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরাতে। গুসকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সির স্বামী রিজাউল হকের আইসক্রিম কারখানায় ফ্রিজ, কম্প্রেসার সহ বেশ কয়েকটি দামি যন্ত্র লুট করে দুষ্কৃতীরা। ঘটনা বলতে, সকালবেলায় আমার যে মিস্ত্রি সুভাষদা, ও এসে গেট খুলে মানে শাটার তুলে বলছে যে মানে একদম সোজাসুজি, তো পিছনের এটা একদম কাটা আছে একদম লেভেল করে। বাড়িতে গিয়ে আবার জানাচ্ছে যে এরকম ব্যাপার ম্যাডাম কারখানা। চুরির ধরন দেখে আমার মনে হচ্ছে যে আমার আলুটিয়ার মোড়ে একটা শেল্টার আছে, দীর্ঘদিনের শেল্টার,
সেখানে কিছু ছেলে অসামাজিক কাজকর্ম করে থাকে, সব সময় গ্রামকে মানে অতিষ্ঠ করে তুলছে। যেহেতু আমরা এখন ক্ষমতায় রয়েছে টিএমসি পার্টির, তারাও নাকি বলছে যে আমরা এই করি। এবার তাদের তারা কি করছে, তারা এমন অসামাজিক কাজ করছে, কারো লরি দাঁড়িয়ে থাকছে, লরির ব্যাটারি খুলে নিচ্ছে, মোটরসাইকেল দাঁড়িয়ে থাকলে মোটরসাইকেলে ব্যাটারি চুরি করে নিচ্ছে, ট্রাক সরি মোটর ভ্যানগুলো সেগুলো নিয়ে যাচ্ছে, সাইকেল থাকলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, খাসি চড়ছে খুলে নিয়ে চলে যাচ্ছে, আর আমার বাড়িতে তো হচ্ছেই হামেশায়। হ্যাঁ, আমি আমার হাউস গ্রাম আইসি সাহেবকে জানিয়েছি। প্রথম বিট হাউস আইসি স্নেহময়কে কল করেছিলাম কয়েকবার, ওনাকে কলে পাইনি। তারপর ওনাকে কল করেছিলাম, ওনাকে জানানোর পর উনি কল ব্যাক করেছিলেন এবং ওনাকে ব্যাপারটা জানালাম। উনি বললেন যে ইমিডিয়েট আমি আমার গাড়ি পাঠাচ্ছি এবং বিট হাউস আইসিকেও আমি জানাচ্ছি। হ্যাঁ, পুলিশ এসেছিলেন, ওনারা যথারীতি সমস্ত দেখে গেলেন। কারণ নামে কি কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ করিনি, করবো, অবশ্যই করবো। আমি অনেকবার মানে গেছে, আমার উপরে প্রচুর টর্চার হচ্ছে, যদিও আমি একটা পদাধিকার বলে রয়েছি এবং আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান ঘুষখোরা থাকি, মেন রোডের উপরে একা, আমি সেফ নই, বারবার অ্যাটাক হচ্ছে। এর আগে আমার বাড়িতে একটা মিনি সাবমার্সিবেলের মোটর চুরি হলো, তারও সেইভাবে তদন্ত হয়নি সঠিকভাবে। তারপর একবার গভীর রাত্রে 12টার সময় আমাকে অ্যাটাক করতে এলো অস্ত্র হাতে করে, তখনও কিন্তু তার যথারীতি ব্যবস্থা নেওয়া হয়নি। সেটা আমি এসপি সাহেবকেও জানিয়েছিলাম, আইসিকে তো জানিয়েছি, লোকাল আইসিকে, আদার্স আমাদের পার্টির লেভেলে যারা রয়েছেন সকলকেই জানিয়েছি। ক্যামেরা নিয়ে প্রচুর অ্যালিগেশন, প্রচুর অ্যালিগেশন, যদিও সেই পৌরসভার একটা পার্ট আমি, কিন্তু এটাকে আমি একবার নয় হাজারবার বলবো, ক্যামেরা লাগিয়ে কোনো রিপোর্ট পুলিশ সঠিকভাবে পাচ্ছে না। বারবার পুলিশ জানিয়েছিলেন, আইসি সাহেব জানিয়েছিলেন, বিট হাউস জানিয়েছিলেন, আইসি সাহেব গেছিলেন পৌরসভায় দেখার জন্য। আমিও আমাদের চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে ক্যামেরাগুলো আমরা যে উদ্দেশ্যে লাগিয়েছি, কিন্তু সেই উদ্দেশ্যটা আমাদের ফুলফিল হচ্ছে না। ঘুষখোরা আউসগ্রাম রোডের একেবারে রাস্তার পাশে শীত কেটে চুরি হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, গত 6 মাস ধরে ঘুষখোরা শহরে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ হয়েছে এলাকাবাসীর মনে। এসি গেটটা খুলে দেখলাম যে জানালাটা পেছন দিকটা ফাঁকা, জানালা ভেঙে না, জানালা না, দেওয়াল কেটে, দেওয়াল কেটে আর ভেতরে ঢুকলাম তাড়াতাড়ি। এই সঙ্গে সঙ্গে গেটটা হালকা খুলেই চলে এলাম কারখানাতে, এই যে বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে ফাঁপিকে আর দাদাকে এসে বললাম, ওদিকে নিয়ে সঙ্গে করে নিয়ে গেলাম, গিয়ে দেখছি এই এসব, গিয়ে দেখছি ভিতরে ঢুকে গিয়ে দেখছি যে চুরি হয়েছে। কয়লা হাত ধরে দেখলাম মেশিনের মধ্যে, দেখলাম যে এসব জিনিস চুরি হয়ে গেছে। ঘটনার তদন্তে আসেন ডিএসপি মীর সাকিব আলী। ঘুষখোরা থেকে প্রতীকী দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা।
বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনি, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4-টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী নামী কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরলাম বিরতির পর। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। এদিন স্বেচ্ছায় 50 জন রক্তদান করেন। আমি ক্যামেরার বাইরে
দাদা পুরো নিতে হবে আমাকে? জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বুধবার কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কাটোয়া শহরে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হলো। এদিন সকালে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা থেকে কাটোয়া মহকুমা হাসপাতাল পর্যন্ত একটি বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য পদযাত্রা করা হয়। এর পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কাটোয়ার মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি তথা কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকার, কাটোয়া মহকুমা হাসপাতালের দুজন সহকারী সুপার অনন্য ধর সুপ্রিয় দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। 29 আগস্ট কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ আমাদের সভাপতি মহকুমা শাসককে নিয়ে একটা বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের জাতীয় ক্রীড়া দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছি এবং কাটোয়া মহকুমা হসপিটাল সাফাই, তার সাথে সাথে কাটোয়া মহকুমা হসপিটালে ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবির এবং বিকালবেলায় প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটা প্রদর্শনী ম্যাচ এবং একটা গেট টুগেদারের মাধ্যমে আমরা 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পালন করছি। আজ উপস্থিত প্রোগ্রামে কে কে উপস্থিত ছিলেন? মহকুমা শাসক সৌমেন পাল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব সরকার, দুজন সহকারী সুপার হসপিটালের অনন্য ধর এবং সুপ্রিয় দত্ত এবং সমাজসেবী বিকাশ মজুমদার, কতজন কাউন্সিলর সুপার রাজওয়ার এরা উপস্থিত ছিল। আজ কতজন রক্তদান করছেন অনুষ্ঠানে? ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ক্ষেত্রনাথ আধিকারিক প্রয়াত হলেন বুধবার। তার মরদেহে মাল্যদানের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান তার অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা। চলে গেলেন বর্ধমান পৌরসভার পুরাতন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ক্ষেত্রনাথ অধিকারী। বুধবার ভোরে 98 বছরের ক্ষেত্রনাথ অধিকারী পরলোকে গমন করেন। একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ, অপরদিকে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের বংশ পরম্পর পুরোহিত। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে রাজনীতি মহলে। এদিন তার মরদেহ ভাতশালায় তার বাড়ি থেকে সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকায় তার দোকানে আনা হয়। সেখানে তার মরদেহে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ মাল্যদান করেন। উনি এখানকার কে ছিলেন বা কিভাবে উনি আজকে দেহ ত্যাগ করেছিলেন? এক্স কাউন্সিলর, হ্যাঁ নিশ্চয়ই, 6872 কমিশনার ছিলেন পৌরসভা। বাবা 16 জুলাই পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে সেই থেকে বাবা অসুস্থ হয়েছিলেন এবং নানা চিকিৎসার পরে তো ডাক্তাররা জবাব দিয়েছিলেন। আজকে ভোর 4টার সময় যে বাবা চলে গেলেন সবাই গেছিলেন। উনি একসময় বর্ধমান পৌরসভার কমিশনার ছিলেন, বহু রাজনীতির অতিপ্রাতে জড়িয়েছিলেন নানাভাবে। আমাদের সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টবোর্ডের উনি সেক্রেটারি ছিলেন, বংশ পরম্পরা সেবায় হিসেবে উনি জুয়েস কমিটির দায়িত্ব পালন করেছিলেন। আজকে 4 মাস হলে ওনার 99 বছর বয়স হতো। উনি সজ্ঞানে বলতে পারি এই কারণে যে রাত্রির 12:20 পর্যন্ত উনি কথা বলেছেন, তারপরে ভোর 4টার দিকে উনি চলে গেছেন সবাই। ওনার কেমন কি বয়স হয়েছিল এখন? 4 মাস হলে 99 বছর বয়স হতো। আর কোন ওয়ার্ডের কমিশনার ছিলেন? 24 নম্বর ওয়ার্ডের, পুরনো 24 নম্বর ওয়ার্ড, পুরনো 24 নম্বর ওয়ার্ড। এলাকা, এলাকার নাম? এলাকা ভাতশালা, কোলাহাট, ধামরাই, পরনিলপুর, সুনিলপুর, তখন একটা বিশাল ওয়ার্ড ছিল 24 নম্বর ওয়ার্ড, সাগরপুকুর, ধামরাই। বর্তমান থেকে বিঙ্কি প্যাটের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার।
শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান। ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন ডিডি রোড, কার্মিকাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131003। হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট ডিডি রোড, বর্তমান। লোকাল লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। রিপোর্টিং ইউনিয়নের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি থানার মিন্ময় সিং এর মোবাইলে মোমোর হুমকির কথা ছড়িয়ে পড়তেই মানুষকে সচেতন করতে বাঁকুড়ার পুলিশ সুপার সুকান্ত হীরা একটি সাংবাদিক বৈঠক করেন। একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার উদ্যোগে স্কুল পড়ুয়াদের ব্যাগ ও টিফিন তুলে দেওয়া হলো। ড্রাইভিং লাইসেন্স সহ নবীকরণের বিভিন্ন কার্যকলাপ এখন থেকেই অনলাইনে করা যাবে বলে জানান জেলা পরিবহন আধিকারিক। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না। চাচা চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে। চাচা আপনি কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DLTA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলতেছে।
কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল ট্রেনারিং ইত্যাদি। ঠিকানা: বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বীরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্ডা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মনুষ্য সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ্য সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা: হলিজার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।